বাংলাদেশের একজন উপমন্ত্রী কোরআন নিয়ে কথা বলল, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলল। আজকে বাংলাদেশে জায়গা হয় না, কানাডা চলে গেল, কানাডার জনগণও তাকে দেয় নাই। অবশেষে বাংলাদেশের এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে ঘোরাঘুরি করতেছে। কি কথা কন না কেন? কি কাকা, পানির বন্ধ কর আমার। একটা মসজিদের মুসল্লি নয়, সেক্রেটারি, সভাপতি আর ক্যাশিয়ার তিনজন উপস্থিত হয়ে গেছে মাগরিবের নামাজের সময়। কষ্ট হয়? কষ্ট হয় আপনাদের? ঘটনাচক্রে ওই দিন ইমাম সাহেব গেছে বেড়াইতে আর মুয়াজ্জিন সাহেব গেছে ছুটিতে। তার মানে এখন নামাজ পড়ানির দায়িত্ব কার? সভাপতি, সেক্রেটারি, যার কথা কন না কেন? সেক্রেটারি বলতেছে সভাপতি সাহেব নামাজ পড়ান, সভাপতি সাহেব বলতেছে খোদার কসম আমি সুরা ফাতেহাও বলতে পারবো না। সেক্রেটারি বলা হলো আপনি নামাজ পড়ান, সেক্রেটারি বলতেছে আল্লাহর কসম আমি সুরা পারি না। ক্যাশিয়ার সাহেব ঝাঁপে উঠে বলতেছে মাগরিব নয়, আসরের নামাজ হলে আমি পড়ানো হাই। এ হইছে বর্তমান বর্তমান বাংলাদেশের মসজিদের কমিটি। তবে আপনাকারে কমিটি বড় ভালো, আপনাকারে মসজিদও ভালো, আপনাকারে মুসল্লিও ভালো। আপনাকারে মসজিদে ফজরের নামাজের সময় যেরকম মুসল্লি হয়, জুমার নামাজের সময় একই রকমের মুসল্লি হয়। হ্যাঁ, কথা ঠিক আছে? এই জুমার নামাজের সময় শুক্রবারে যেরকম মুসল্লি, ফজরের সময় একই রকম মুসল্লি। হ্যাঁ, কি কইলে? কম বেশি নাই তাহলে তাকবীর দেন তো। নারায় তাকবীর, লিল্লাহে তাকবীর। সিদ্দিকিয়া মিডিয়া, এনজয় বাই লিসনিং টু দ্য ইসলামিক লেকচার্স।